জনগণের স্বার্থ সম্বলিত 12 দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকা 12 ঘন্টা বন্ধের ভালো সাড়া পড়েছে অমরপুরে। সকাল থেকেই বন্ধ ছিল দোকানপাট, গাড়ির চাকাও ছিল স্তব্ধ। অমরপুরে কংগ্রেসের কর্মীরা সকাল থেকেই অমরপুর হাসপাতাল চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনের সামনে রাস্তায় দলীয় পতাকা লাগিয়ে পিকেটিং করতে থাকে। বন্ধ চলছিল সুন্দরভাবে। একটি যাত্রীবাহী গাড়ি অমরপুর থেকে উদয়পুরের উদ্দেশ্যে যাওয়ার পথে কংগ্রেস ভবনের সামনে পথ আটকায় কংগ্রেস কর্মীরা। করো জোরে বাঁধ পালন করতে আবেদন জানান কংগ্রেস নেতা চঞ্চল দেব। হঠাৎই দুই গাড়ি বোঝাই করে অমরপুর মোটর স্ট্যান্ডের বিজেপির কর্মীরা এবং বিএমএস এর কর্মীরা এসে হাজির হয় অমরপুর কংগ্রেস ভবনের সামনে। সংখ্যায় কম থাকা কংগ্রেস কর্মীদের সাথে শুরু হয় ধস্তাধস্তি। কংগ্রেস কর্মীদের কিল ঘুষি সহ ধাক্কা দিতে থাকে ওই অতি উৎসাহী দুর্বৃত্তরা। বীরগঞ্জ থানার 3 তাবড় তাবড় পুলিশ অফিসারের সামনেই কংগ্রেসের ফ্ল্যাগ ফ্লেস্টুন ফেলে দেয় বিজেপি ও বিএমএস এর লাঠিয়াল বাহিনী। পুলিশ ছিল ধৃতরাষ্ট্রের ভূমিকায়। কংগ্রেস নেতা চঞ্চল দে অভিযোগ করেন, পুলিশ লাঠিয়াল বাহিনীকে থামানোর পরিবর্তে কংগ্রেস কর্মীদের শাসাতে থাকে। কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই, বেকার রাজকরণ হয়ে ঘুরছে এবং কৃষকরা তার সঠিক মূল্য পাচ্ছে না, ক্ষুদ্র ব্যবসায়ীরা আজকে হতাশাগ্রস্ত। তার লাগে আমরা বন্ধে আজকে আমরা সামিল হয়েছি, ড্রাইভারের কাছে আমরা অনুরোধ করছি, ড্রাইভার মানছে, কিন্তু প্রশাসনকে পেছনে ফেলাইয়া শাসক দলের সেক্রেটারি এবং শাসক দলের কিছু দুর্বৃত্তায়ন আমাদের এই বন্ধকে অসফল করার জন্য, আমাদের পিকেটিংকে বদ্ধ করার জন্য আজকে এখানে সামিল হয়েছে, কিন্তু দেখলাম প্রশাসন আজকে নির্বিকার এবং ফ্ল্যাগ ফ্লেস্টন থানার চেষ্টা করছে, এটা তো ঠিক না। আমরা মনে করি রাজ্য প্রশাসন বলতে কিচ্ছু নাই, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করার দরকার। ওনার মতো ব্যর্থ এবং অপদস্থ মতো মুখ্যমন্ত্রী এই রাজ্যের ইতিহাসে যতজন মুখ্যমন্ত্রী হয়েছে ওনার মতো অবদত্ত এবং আমরা আর মুখ্যমন্ত্রী আর দেখিনি। পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে ছুটে আসে গোমতী জেলার এডিশনাল পুলিশ সুপার তথা দায়িত্বপ্রাপ্ত অমরপুর পুলিশ আধিকারিক সুদীপ কুমার পাল। উল্টো কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করে অমরপুর থাকছড়াস্থিত স্কুলে নিয়ে যাওয়া হয়। বিজেপির লাঠেল বাহিনীর কেশাগ্র স্পর্শ করতে সাহস হয়নি পুলিশ আধিকারিকের। এই বিষয়ে তিনি বলতে গিয়ে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলেন, কোনো ধরনের ঘটনাই নাকি ঘটেনি কংগ্রেস ভবনের সামনে। পরিস্থিতি একদম স্বাভাবিক, কিছু পিকেটার্স রাস্তায় বেরিয়েছিল, তাদেরকে আমরা ডিটেন করে এখানে থাকছড়া স্কুলের টেম্পোরারি ডিটেনশন সেন্টারে নিয়ে এসেছি। তারা সংখ্যায় কতজন ছিল এবং সংখ্যাটা এখনো এক্স্যাক্টলি পাওয়া যায়নি। তাদের উপর কেউ আক্রমণ করেছে? না না, এরকম কিছু না। প্রিয় রিপোর্ট, চ্যানেল 3 রাত।